আজান হওয়ার পরে সাহরি খাওয়া যাবে কি? কোন নারী রোজার দিনে দুপুরে মাসিক থেকে পবিত্র হলে বাকি দিন রোজা পালন করতে হবে কিনা, বাকি শবে কদর সম্পর্কে একটু বলুন। অনেকে সাতাশে রমজানের রাতকে শবে কদর রাত মনে করে। ফিদিয়ার পরিমাণ কত? নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয়, সেটা করলে কি নামাজ হবে? পরে মুনতাসির মামুন এআইডি থেকে জানতে চেয়েছেন শবে কদর সম্পর্কে একটু বলুন। অনেকে সাতাশে রমজানের রাতকে শবে কদর রাত মনে করে। লাইলাতুল কদর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুখারী হাদিসে বলেছেন, তাহাররউ লাইলাতুল কদর ফিল বিদ্রি মিন আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। অতএব রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে বিশেষ করে, আরও বিশেষ করে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে, 21, 23, 27, 29 এই রাতগুলোতে আমরা এত বন্ধু বেশি করবো লাইলাতুল কদর হতে পারে সে আশা থেকে। পৃথিবীর যে যে প্রান্তে যারা অবস্থান করছেন তাদের ওখানে যখন 21, 23, 27, 29 সেটা অনুযায়ী তারা ইবাদত বন্দেগী করবেন। এবং এটা ইনশাআল্লাহ, তার মানে প্রত্যেকটা দেশে আলাদা আলাদা সময়ে বা বিভিন্ন দেশে একাধিক দেশে একাধিক সময়ে ভিন্ন ভিন্ন সময়ে এতেকাফ আপনার লাইলাতুল কদর হতে পারে। বদরুদ্দুজা হীরা জানতে চেয়েছেন ফিদিয়ার পরিমাণ কত? ফিদিয়ার পরিমাণ ফিতরার পরিমাণ, একজন মিসকিনকে একদিনের খাদ্য আপনি দিবেন, এটাই হলো ফিদিয়া। চাউল দিলে সেটার পরিমাণ নিয়ে মত পার্থক্য আছে, সর্বোচ্চ 1.5 কেজি, 1.5 কেজি হয় না, কিন্তু 1.5 কেজি দিলে আপনি সকল মতের সর্বোচ্চ দিলেন আপনি প্রত্যেকটা রোজার জন্য। 1.5 কেজি করে ফিদিয়া করলে 30 দিনের জন্য 45 কেজি ওর আপনার চাউল হয়। আব্দুল ইসলাম পলার জানতে চেয়েছেন, নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয়, সেটা করলে কি নামাজ হবে? হালকা যদি চুলকায় নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, বা হালকা একটু হাত দিলে সমস্যা নেই, কিন্তু এত বেশি চুলকালো, ধরুন দুই হাত ছেড়ে দিয়ে আপনি খুব আরামসে এমনভাবে চুলকালেন যে একজন সাধারণ মানুষ বাহির থেকে আপনাকে দেখে আপনি কি নামাজে আসেন কি না সেটা নিয়ে তার সন্দেহ হয়, অথবা আপনি নামাজে আসেন মানে সে বুঝতে না পারে, এরকম যদি হয় তাহলে এটাকে আমলে কাসির বলা হয়, এরকম আমলে কাসির করলে নামাজ হবে না। আর যদি আপনার নামাজের যে ইয়া আছে, নামাজের যে হাইয়া আছে, নামাজের যে রূপ আছে, আপনি সেরকম ইয়ের মধ্যেই আছেন, নামাজের অবস্থার মধ্যেই আপনি আছেন, বোঝা যায় যে আপনি নামাজে আছেন, সে অবস্থা বজায় রেখে ধরুন হাতে একটা বাধা আছে আর একটা দিয়ে হালকা একটু চুলকালেন, মানুষ দেখলে বুঝতে পারতেছে যে আপনি নামাজে আছেন, আপনার ভাবভঙ্গি বাধা এটা বোঝা যাচ্ছে, এরকম যদি হয় তাহলে এটুকু চুলকালে কোনো অসুবিধা হবে না, জায়েজ হবে। মিয়া ইয়াকুব জানতে চেয়েছেন, কোন নারী রোজার দিনে দুপুরে মাসিক থেকে পবিত্র হলে বাকি দিন রোজা পালন করতে হবে কিনা? বাকি দিনের রোজা তো হবে না, কিন্তু তিনি না খেয়ে বাকি দিন কাটানো উচিত, খাওয়া উচিত নয়, রোজার সাদৃশ্য অবলম্বন করা উচিত আর কি। আবিফা এমনি জোবাইর এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আজান হওয়ার পরে সাহরি খাওয়া যাবে কিনা? না ভাই, আজান হওয়ার পরে বলতেই সোবে সাদিক যেটা ফজরের ওয়াক্ত হওয়ার, আজান তো ফজরের ওয়াক্ত হওয়ার পরেই হয়, অতএব ওয়াক্ত হওয়ার পরে আর সাহরি খাওয়া জায়েজ হবে না। আজান হয়ে গেলে, আজান যদি সঠিক টাইমে দেওয়া হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে তারপরে সাহরি খেলে সেটি জায়েজ হবে না, রোজা হবে না, রোজা পরে আবার রাখতে হবে।